বার্থ কন্ট্রোল পিল বা জন্ম নিয়ন্ত্রক ওষুধ সেবনের ফলে নারীর স্তন ক্যান্সারের ঝুঁকি 50% পর্যন্ত বৃদ্ধি পায়। মার্কিন গবেষক দল 1,100 জন ক্যান্সারে আক্রান্ত রোগীর উপর পরীক্ষা চালিয়ে দেখেছেন, যারা অতীতে বা বর্তমানে বার্থ কন্ট্রোল পিল নিয়েছিলেন বা সেবন করেছেন, তাদের ক্ষেত্রে 50% বেশি নারীর মধ্যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, বার্থ কন্ট্রোল পিল বন্ধ করার পর 10 বছর পর্যন্ত স্তন ক্যান্সারের কোনো লক্ষণই পরিলক্ষিত হয় না বা হওয়ার আশঙ্কাও থাকে না। তবে ইস্ট্রোজেনের মাত্রা কম পরিমাণে সেবন করলে এক্ষেত্রে ঝুঁকি কম থাকে বলে গবেষণায় প্রমাণ পেয়েছেন তারা। আমেরিকার ফ্রেড হেসিনসন ক্যান্সার রিসার্চ সেন্টারে গবেষকরা আরও জানতে পেরেছেন, স্তন ক্যান্সার সাধারণত খুব কম লোকের হয়ে থাকে। তবে যেহেতু নারীরা বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রক ওষুধ সেবন করে থাকেন, বিশেষ করে যে নারীরা বার্থ কন্ট্রোল পিল বেশি ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেশি। সেজন্য জন্ম নিয়ন্ত্রক ওষুধ সেবনের মাত্রা ও বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণের ফর্মুলেশন নিয়ে সতর্কতা অত্যন্ত জরুরি। বার্থ কন্ট্রোলের পিল নেওয়ার আগে পেশেন্টদের চিকিৎসকের সঙ্গে বার্থ কন্ট্রোলের বিভিন্ন দিক ও অন্যান্য বিকল্প উপায়গুলো নিয়ে আলোচনা করা উচিত। গত 30 বছরে ইস্ট্রোজেনের কম্বাইন্ড পিলের মাত্রা আরও কমানো হয়েছে, তারপরেও গবেষকরা বলেছেন তারা এখনও জানেন না এর মাত্রা কত কম হলে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে যায় বা সম্ভাবনা একই থাকে কি না। তাদের মতে এ বিষয়ে আরও বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে। চিকিৎসকদের মতে সাধারণত 40 বছরের নিচে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার ঝুঁকি তেমন থাকে না। তা তিনি পিল সেবন করেন বা না করেন, অথচ নতুন গবেষণায় দেখা যাচ্ছে ইস্ট্রোজেন বার্থ কন্ট্রোল কম্বাইন্ড পিল সেবনের ফলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি 50% বেড়ে যায়। 21,952 জন রোগী যারা বিধিনিষেধ মেনে চলেন, তাদের মধ্যে 1,102 জনের উপর টানা 10 বছর ধরে গবেষণা চালিয়ে মার্কিন গবেষকরা এই তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন।